নমস্কার, কমন ম্যান অ্যাট বাংলার জীবন চ্যানেলে আপনাকে আবার স্বাগত। এবার আমরা একসাথে একটি যাত্রা শুরু করতে চলেছি। খুঁজতে বেরোচ্ছি বাংলার রূপ, যে সৌন্দর্য কেবল তার প্রাকৃতিক শোভায় নয়, রয়েছে এখানকার মানুষের হৃদয়েও। আমরা জায়গা দেখতে যাই, প্রাকৃতিক সৌন্দর্য দেখি, মানুষের তৈরি সৌধ বাগিচার সৌন্দর্যে মুগ্ধ হই, কিন্তু কোনো স্থানে আসল সৌন্দর্য বাস করে সেখানকার মানুষের অন্তরে, তাদের আচরণে, ভালোবাসায়। আমরা পয়সা দিয়ে কিছু পরিষেবা কিনে সন্তুষ্ট হয়ে ফিরে আসি, সেখানকার মানুষগুলোর সঙ্গে মিশি না, অথচ আমাদের মতো তাদের প্রত্যেকের জীবনে কিছু গল্প আছে শোনানোর, আমরা তা না শুনেই কিছু লাভার্স পয়েন্ট বা ভিউ পয়েন্ট থেকে ছবি ভিডিও তুলে চলে আসি। ভাবি ভালোই তো বেরিয়ে পেলাম, কিন্তু এ বেড়ানো কি সম্পূর্ণ? এক শহরে যা পেতে পারতাম এটার ভগ্নাংশ মাত্র। চলুন না একটু অন্যভাবে ঘুরে দেখি। কখনো কখনো আমরা জনপ্রিয় বা অফবিট স্পটের প্রাকৃতিক শোভায় যেসব ছবি ভিডিও তুলে নিয়ে আসি, সকলকে দেখাই, তাতে সেই জায়গার পুরো রূপটা ধরা পড়ে না। সেখানকার মানুষগুলির জীবন, সফরের টুকরো টুকরো গল্পগুলি মিস করি আমরা, সেই গল্পগুলি যা প্রত্যেকটি ব্যক্তির জীবনকে আর আমাদের স্মৃতির ঝুলিকে অনন্য করে তোলে। তো এবার একটু অন্য ভ্রমণে যাওয়া যাক, নতুন দৃষ্টিকোণ থেকে খুঁজে দেখি আমাদের এই বাংলাকে, এই সুন্দর ভূমিতে বসবাসকারী লোকদের অন্তরে ডুব দেওয়া যাক। আসুন তাদের আন্তরিক আতিথেয়তা, তাদের সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রকৃতির সাথে তাদের সরল অথচ গভীর সংযোগের অভিজ্ঞতা লাভ করি। কমন ম্যানের উদ্দেশ্যে শুধুমাত্র পর্যটনে পশ্চিমবঙ্গকে বিশ্বের কাছে তুলে ধরা নয়, বরং এর মানুষ, তার মূল্যবোধ এবং তার মানবতাকে মেলে ধরা। আমরা মানুষের মধ্যে ব্যবধান কমাতে চাই এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিশ্বাস, বোঝাপড়া এবং ভালোবাসার ধারণা গড়ে তুলতে চাই। বাংলার আসল সম্পদ এই জল, মাটি, পাথর, আকাশে নেই, আছে মানুষের আবেগে এবং জীবনের গল্পগুলিতে। তার খোঁজে বেরিয়ে আসুন মানবতার সারমর্ম উদযাপন করি, যে বন্ধন সীমানা অতিক্রম করে, আমাদের সকলকে একত্রিত করে। পরের বার ব্যাক প্যাক পিঠে তোলার আগে আপনার হৃদয়ের দরজাগুলি খুলে দিন, আপাতত মানুষ দেখার, মানুষ জানার অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ুন কমন ম্যানের সঙ্গে। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। সমমনস্করাও আসুন একসঙ্গে ভাবি, একসঙ্গে দেখি। খুব শিগগির আসছে একটি সিরিজ যেখানে আমরা একসাথে বেড়াবো, শুনবো সাধারণ মানুষের না বলা গল্পগুলিও, ইতিহাসে যা কোনোদিন লেখা যাবে না। ঘোষণাটুকু দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।